আসসালামু আলাইকুম, আয়েশা সেলফি কিচেন থেকে চলে আসলাম এক মজার একটা রেসিপি, সেটা হচ্ছে সরিষা ইলিশ। সরিষা ইলিশ সবাই জানেন, অনেকে যারা নতুন তাদের জন্য এই রেসিপিটি, এবং অনেকের হাতেই এই সরিষা ইলিশটা মজা হয় না, তেতো তেতো হয়। অনেকেই আমাকে বলে কিভাবে রান্না করি আমি, তো আমার এই চ্যানেলে কিন্তু সরিষা ইলিশ রান্নার বহুবার রান্না করেছি, রেসিপি আছে। তো আজ আবার রান্না করছি, তাই ভাবলাম একটু শেয়ার করি। এখানে কড়াই দিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হওয়ার পর সরিষার তেল দিয়ে দিলাম। সরিষা ইলিশ রান্না করতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই সরিষার তেল লাগবে, সরিষার তেল ছাড়া কিন্তু সরিষা ইলিশের আসল মজাটা পাবেন না। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যেহেতু আজকে আমি 4 পিস সরিষা ইলিশ রান্না করব, সেই অনুযায়ী আমি 2 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর একটু লবণও দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজের কালারটা হলুদ, কারণ এটা সরিষার তেল দিয়ে রান্না করা হচ্ছে, এই জন্য এখানে কোনো মশলা দেইনি এখনও। আর এখানে কিছু ফালি করে রাখা কাঁচামরিচ দিলাম, যাতে পেঁয়াজের সাথে ঝালটা একটু বের হয়, আর সুন্দর একটা ভাজা পেঁয়াজের একটু ঘ্রাণ আসবে, পেঁয়াজের সাথে কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য আমি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু ব্রাউনি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু দাগ লেগে যাওয়ার সম্ভাবনা, তাই আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা পোড়া না লেগে যায়। ডালটা একটু কমিয়ে দিচ্ছি, এ অবস্থায় এখানে আমি একটু রসুনের দিয়ে দিব, রসুন পেস্ট, খুবই সামান্য রসুন পেস্ট দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিব একটু খুবই সামান্য পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ, আধা চামচেরও কম হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, প্রয়োজনে আমি আরেকটু পানি দিব। এখন ঢাকনাটা তুলে দেখছি, মশলা সবসময় ভালোভাবে কষিয়ে নিতে হবে, ভালোভাবে কষা কষা করে মশলাটাকে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেই তরকারিটা এমনিতেই অনেক আরেকটু বেশি মজা হয়ে যায়। আর সরিষা ইলিশের জন্য তো অবশ্যই অবশ্যই মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি সরিষা পেস্ট করে নিয়েছি, সেই সরিষা পেস্ট এখানে দিয়ে দিব। এখানে সরিষা পেস্টের সাথে আমি এখানে লবণ দিয়েছি এবং কাঁচামরিচ একসাথে করে কিন্তু সবগুলো পেস্ট তৈরি করে নিয়েছি। কিছুটা পেস্ট আমি এখনই দিয়ে দিলাম, আর বাকি পেস্টটা আমি একটু পরে দেব, 1 চা চামচ পরিমাণ রেখে দিয়েছি, এটা আমি পরে দেব। এবার সরিষা পেস্টটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নিব 2-4 মিনিট। 2-4 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। মাছটাকে অল্প 2-3 মিনিটের জন্য একটু কষিয়েই তারপর আমি এখানে পানি দিয়ে দিব। আমি কিন্তু এখানে রাই সরিষা এবং মাটি সরিষা দুটাই দিয়েছি। এবার সরিষাটাকে একটু কষিয়ে নিলাম, এই ইলিশ মাছের পিসগুলো এখানে দিয়ে দিব। দু মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি, এখন এখানে পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিচ্ছি,
খুব বেশি পানি দেইনি, আমি এক কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। এবং জালটা মাঝারি আঁচে রাখবো, দেখবেন মাছের তরকারিটা খুব সুন্দর হয়ে যাবে এই সর্ষে ইলিশটা। আর এখানে আরেকটু ঝাল বুঝে এখানে আমি দিয়ে দিব, এই সর্ষেটুকু দিয়ে দিব এখানে। এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, ভাতের সাথে জলাদা খাওয়ার জন্য কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এবং সুন্দর একটা কাঁচা ফ্লেভারও আসবে কাঁচামরিচে। এখন ঢেকে দিচ্ছি আর জালটা আমি এখন কমিয়ে দিই। এখন 10 মিনিট পর আবার চলে আসলাম, এখন লবণটা একটু চেক করব। খুব সুন্দর সর্ষে ইলিশের ঘ্রাণ পাচ্ছি, দারুণ মজা হবে। সব ঠিক আছে, একদম পারফেক্ট। আমি আবার 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন খুবই সুন্দর সর্ষে ইলিশটা রান্না হয়েছে, খুব সুন্দর একটা ঘ্রাণও পাচ্ছি, এবং মাছটা আস্তে আস্তে তেলের উপর উঠে আসছে। আর একটু শুকাবে, তারপর যখন সবগুলা মাছ তেলের উপর উঠে আসবে তখনই নামিয়ে ফেলবো। সর্ষে ইলিশ কিন্তু ঝোলের উপরে খেতে হয় না, নতুনদের জন্য বলছি। আর একটু মাখা মাখা থাকবে, তো আমি আরেকটু চুলায় রাখবো, তারপর এটাকে নামিয়ে ফেলবো খাওয়ার জন্য, বাটিতে তুলে নেব। এখন আবার 2 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন আমার সর্ষে ইলিশটা কতটা সুন্দর হয়েছে, একদম মাখা মাখা থরথরে, একদম তেতো হয়নি, কিন্তু টেস্ট করে দেখলাম খুবই সুন্দর হয়েছে। দেখুন খুবই মজা হয়েছে, একদম তেতো না। এই তো হয়ে গেল দারুণ মজার সর্ষে ইলিশ, আশা করি ভালো লেগেছে। নতুন যারা তাদের অনেক উপকারে আসবে, এবং আমার এই রেসিপিটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক দোয়া ভালোবাসা দিন আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।